আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি এস এম কান শুরুতেই পাইনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম আজ বিএনপির কাউন্সিল প্রস্তুত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিবর্তন আসছে দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে যুদ্ধাপরাধী ও খুনিদের মদত দেয়াই বিএনপির চরিত্র ষড়যন্ত্রের মধ্যেও সরকারের সততায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী দুদিনেও মেলেনি আইটি বিশেষজ্ঞত ভিড়ের খোঁজ রিজার্ভ চুরি তদন্তে তিন দেশে যেতে চায় সিআইডি অর্থমন্ত্রীর অপসারণ দাবি রাজধানী সাম্প্রতিক গ্যাস দুর্ঘটনার জন্য তিতাসী দায়ী অভিমত বিশেষজ্ঞদের বনানীর ক্ষতিগ্রস্ত ভবনকে বসবাসের অযোগ্য শিরোনাম বিএনপি ষষ্ঠ কাউন্সিল আজ সকাল দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিবর্তন আসছে দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে দীর্ঘ সাত বছর পর হতে যাওয়া কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুখর বিএনপি নেতাকর্মীদের পদচারণায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কাউন্সিল সুশৃঙ্খলভাবে সফল করতে যেন দম ফুরসত নেই নেতাকর্মীদের বিএনপি নেতারা জানিয়েছেন সকাল দশটায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করবেন বিকেল তিনটায় শুরু হবে কাউন্সিলের মূল পর্ব কাউন্সিলে সারা দেশ থেকে আসা প্রায় দশ হাজার ডেলিগেট এবং তিন হাজারের মতো কাউন্সিলর অংশ নেবেন কাউন্সিলে উপস্থিত থাকবেন দেশ বিদেশের রাজনৈতিক নেতারাও সাংগঠনিক বিষয়াদি দেশ নেত্রী বেগম আগামী দিনে দল কি করবে তার ভিশনারি প্রোগ্রাম সেটা বক্তব্য থেকে আসে যে কাউন্সিল আগামী দিনে দলের নেতৃত্ব দেবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা নেতৃত্ব দেবে নতুন কমিটি নতুন অবস্থায় যে আমাদের সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হবে এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অতীতের কোনো ভুল ভ্রান্তি ব্যর্থতা থাকলে সেগুলি আলোকে আমরা যেন ভবিষ্যতে কোনো ভুলটা না করি এবং দীর্ঘদিন যেন এই গণতন্ত্রের জন্য অপেক্ষা না করতে হয় সেই পথ চলা বিএনপি নেতারা জানিয়েছেন দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রে পরিবর্তন আসতে পারে অতিরিক্ত মহাসচিবের পথ তৈরি কিংবা সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ক্ষমতা সুনির্দিষ্ট করার কোনো ধারা গঠনতন্ত্রে সংযোজন হচ্ছে না তবে গঠনতন্ত্রে এবার উপকমিটি ঘোষণা আসতে পারে বলে জানান নেতারা কয়টা প্রস্তাব বা সংশোধনী আমাদের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সামনে উত্থাপন করা হবে ওনারা যদি সেটা করে দেন তাহলে সেটা পাশ বিএনপির গঠনতন্ত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে বিএনপি নেতারা জানান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে শুধুমাত্র কাউন্সিলর দেশি বিদেশি অতিথি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বসার ব্যবস্থা করা হয়েছে ডেলিগেট এবং সর্বসাধারণের বসার ব্যবস্থা করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে সরোয়ার উদ্যানে জাহাঙ্গীরাকন্দ বাংলা ঢাকা এদিকে ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে সোভেনির প্রকাশ করেছে বিএনপি কাউন্সিল উপলক্ষে গঠিত প্রকাশনা উপকমিটি মোট বারোটি গ্রন্থ প্রকাশ করেছে গঠন গণতন্ত্রের পথে বাধা সন্ত্রাসবাদ হামলা নির্যাতন এবং বিএনপির অর্জন নিয়ে লেখা হয়েছে বইগুলো এছাড়া উঠে এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর বিষয়ও গতকাল প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে সরকার আমাদের যে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের যে অধিকারগুলোকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে সেই অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু একটা সংগ্রামের মধ্যে আন্দোলনের মধ্যে রয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছে আমাদের শত শত ভাই আমাদের সহযোদ্ধা তারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে বোধ করি গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে কোনোদিন এত প্রাণ দিতে হয়নি যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছে সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবই এই হবে আমাদের শপথ সরকারের সততার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই বলেও অভিযোগ তার শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন এখন তার কাজ দেশের মানুষের মুখে হাসি ফোটানো জাতির জনক শেখ মুজিবুর রহমানের সাতানব্বইতম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নীতির সাথে কখনো আপোষ করেননি বঙ্গবন্ধু এদেশের মানুষের অধিকার আদায় আমৃত্য ছিলেন অটল পরামর্শ দেন জাতির জনকের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জাতির পিতার জন্মদিনে এটাই আমাদের অঙ্গীকার যে পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন আমরা তার মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করব শেখ হাসিনার অভিযোগ যুদ্ধাপরাধী ও খুনিদের পুরস্কৃত করা তাদের মদত দেয় বিএনপির চরিত্র দেশবাসীর প্রতিরোধের কারণে বেগম খালেদা জিয়ার তিন মাসেরও বেশি সময়ের আন্দোলন সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি নাকে খদ দিয়ে তাকে ঘরে ফিরতে হয়েছিল কাজি এদের চরিত্রই হচ্ছে অপরাধী খুনি তাদেরকে রক্ষা করা তাদেরকে মদত দেওয়া তাদেরকে নিয়ে চলা আর নিজেরা খুন এবং অপরাধমূলক কাজ কর্মকাণ্ড করা এরা তো দেশের কল্যাণে কোনো কাজ করতে পারে না বঙ্গবন্ধু কন্যার দাবি দেশের মানুষের জীবনযাত্রা সহজ করা উন্নত করা তাদের মুখে হাসি ফুটনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি সততাই শক্তি সততা থাকলেই জোর গালা কথা বলা যায় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায় যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়তে গিয়েছিলাম এই সততা ছিল বলেই সেটা মোকাবেলা আমরা করতে পেরেছি আজকে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে পারছি শুধু একটা কারণে এটা বাঙালি জাতি হিসেবে এটা আমাদের গর্ব আমাদের চ্যালেঞ্জ ছিল তা বলে ষড়যন্ত্র যে থেমে যায় বা থেমে গেছে তা কিন্তু না আগামী তিন বছরে দুই লাখ আশি হাজার গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার মনোনয়ন বোর্ডের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে দলের স্থায়ী সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন তৃতীয় দফায় ইউপি নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত বুধবারও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় এই সময় পাঁচশো অনুযায়ী তৃতীয় ধাপে ছয়শ পরিষদের নির্বাচন হবে দুদিনে খোঁজ মেলেনি আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জুহার। তিনি নিখোঁজ না আটক তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার রাত থেকে নিখোঁজ তানভীরের বিষয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তা নেয়নি পুলিশ শুক্রবার রাজধানীর আগারগায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠান শেষে তনভীর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আটক করা হয়ে থাকলে তনভীরকে আদালতে সুপর্দ করা হবে তবে তনভীর আটক কিনা তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছিলেন এরপরেই বুধবার রাত থেকে তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে তার পরিবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আটকে থাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা খুব শীঘ্রই প্রকাশ করে দেব কিন্তু এখনও আমরা ঠিকভাবে আমরা বলতে পারছি না আন্তর্জাতিক চক্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে নিশ্চিত সিআইডি তা তদন্তে আমেরিকা ফিলিপাইন সহ সংশ্লিষ্ট চারটি দেশে যেতে হবে বলে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহল বাকি শনাক্তের পর অপরাধী গ্রেপ্তারে জাতিসংঘেরও সহায়তা চাওয়া হবে বলে জানান তিনি আগামীকাল এফবিআই কর্মকর্তাদের সাথে বৈঠকে এ নিয়ে তথ্য বিনিময় করবে সিআইডি রিজার্ভ চুরির ঘটনা তদন্তে শুক্রবারও বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে সিআইডির ফরেন্সিক দল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ বাকি জানান তাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে এরপরও গোপনীয়তার কারণে এই মুহূর্তে সব তথ্য দিতে চাননি তিনি এখানের অপরাধগুলো যে ইভিডেন্স ইভিডেন্সগুলো অনেকটাই ডিজিটাল ফলে ওই ফিজিক্যালি কম্পিউটার জব্দ করে হাতে করে নিয়ে আসার এখানে আর প্রয়োজন হয় না কম্পিউটারটা ওইখানে রেখে দিয়ে ওই কম্পিউটারের মধ্যে কি আছে সেটা আমি নিয়ে আসতে পারি আমরা নরমালি এটাকে বলি ইমেজিং ইমেজিং করাটা মানেই হলো যে ওই তত্ত্বগুলো সিজ করা তদন্তের স্বার্থে বাংলাদেশ ছাড়াও আমেরিকা শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে যাওয়ার কথাও জানান এই সিআইডি কর্মকর্তা এই অফেন্সটা শুধুমাত্র একটা দেশের অপরাধীদের পক্ষে করা সম্ভবই না যদি আমরা প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে পারি যে এক্স ওয়াই জেড যারাই হোক তারা এই অফেন্সের সঙ্গে সম্পৃক্ত তারা এই অপরাধের সঙ্গে অপরাধী ইন দ্যাট কেস জাতিসংঘের সহযোগিতায় বা বা ওই সমস্ত দেশের যে আন্তর্জাতিক আইনগুলো আছে ইন্টারন্যাশনাল যারা তারা যেগুলোতে স্বাক্ষর করছে সেটার আওতা তাদেরকে আনা সম্ভব বা ওই সহ বিচার ব্যবস্থা করা সম্ভব রিজার্ভ চুরির ঘটনায় রবিবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফ এর সাথে সিআইডির বৈঠকের কথা রয়েছে জিয়া খান বাংলা ফিশন ঢাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায় অর্থমন্ত্রীকেও অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র সরকার ইমরান রাজধানীর শাহবাগে এক সমাবেশে তিনি বলেন শেয়ার বাজার লুট বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকের জালিয়াতির বিচার না হওয়ায় এবার লুটেরাদের নজর পড়েছে বাংলাদেশ ব্যাংকের উপর। এই লুটেরাদের বিচারের আওতায় না আনলে প্রধানমন্ত্রী গদিও একদিন লুট হয়ে যাবে বলে মন্তব্য করেন ইমরানিজ সরকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরকে ধামাচাপা গভর্নর আখ্যা দিয়ে তিনি বলেন সোনালী ব্যাংকে চার হাজার কোটি টাকা লুটের ঘটনা ধামাচাপা দিতে ফজলে কবিরকে নিয়োগ দেওয়া হয়েছিল একইভাবে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতে ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে রিজার্ভ চুরির প্রতিবাদের পরে শাহবাগে মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা রাজধানীতে সাম্প্রতিক গ্যাস দুর্ঘটনাগুলোর জন্য বিতরণ সংস্থা তিতাসকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে তিতাস বলছে এগুলো নিচ্ছক দুর্ঘটনা গ্যাস দুর্ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন আর ওয়াসা সিটি কর্পোরেশন ও গ্রাহককে দায়ী করার বাইরে তেমন কোনো দায়িত্ব পালন করেনি তিতাস এরকম পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে আবারও গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বনানীর একটি ভবন বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটিকে বসবাসের অযোগ্য ঘোষণা করেছেন বৃহস্পতিবার মধ্যরাত বনানী তেইশ নম্বর রোডের একটি ভবনে তিতাসের গ্যাস লাইনে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে বনানির এই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা এতই ভয়াবহ ছিল যে দেয়াল ও গ্রিল উড়ে গিয়ে রাস্তার ওপারের ভবনের সামনে ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের কয়েকটি ভবনও স্থানীয়রা জানান রাস্তার খোরাখুরির জন্য দুদিন ধরেই গ্যাস লিকেজ হচ্ছে বিষয়টি জানালেও বিন্দুমাত্র কর্ণপাত করেনি তিতাস কর্তৃপক্ষ গতকালকে দুপুর বারোটার পর থেকে ফোন করা হয়েছে তারা কেউ আসেনি আমার জিনিস ভালো আছে না নষ্ট হয়েছে টাকা পয়সা ডকুমেন্টস কোনো কিছু জন্য আমি যাইতে পারতেছি না ঘটনার পর থেকেই ভবনে ঢুকতে না পারায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা এক কাপড়ে অপেক্ষা করছেন খোলা রাস্তায় কারো একটু বিশ্রামের সুযোগ নেই সবার চোখে মুখে ক্লান্তি প্রত্যেকে তার নিজস্ব যা জিনিস উপার্জন সব ঢালছে আজকে আমাদের আমাদেরকে রাস্তায় নামিয়েছে তিতাসের ফল্ট এখন তিতাস কি ব্যবস্থা করা সেটা তিতাস বুঝবে আমরা কেস করে দিই ঘটনার জন্য তিতাস কর্তৃপক্ষ দায় চাপালেন সিটি কর্পোরেশন ও ওয়াসার উপর একই সঙ্গে কাজ শেষ না করার জন্য লোকবলের অজুহাতও দেখালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন কর্তৃক সোয়ারেজ লাইন বসাবার কার্যক্রম চলছে ওই বনানি বি এবং তৎসগ্ন এলাকাগুলোতে এখানে তারা যখন স্কাভেটর চালনা করে তখন আমাদের একটা গ্যাস লাইন সার্ভিস লাইন বিচ্ছিন্ন হয়ে যায় নাগরিক সেবার সাথে জড়িত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার জন্য বারবার এ ধরনের দুর্ঘটনা হচ্ছে একই সঙ্গে তিতাসের নিয়মিত তদারকির অভাব ও অনিয়মের কারণ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা লাইনটা তিতাস দিয়েছে এবং তারপরে তিতাসকে এটা জানানো হয়েছিল এটা রেক্টিফাই করার জন্য এটা ঠিক করার জন্য কিন্তু সে করেনি সুতরাং দায়টা স্পষ্ট দায়ী তিতাসেরই দায়টা নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সাধারণ মানুষের সচেতনতা দীপন তাওয়ান বাংলাভীষণ ঢাকা নিচ্ছি গ্রেটুয়াল সিরামিক সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে ব্যালট পেপার সহ ইউপি নির্বাচনে যাবতীয় সামগ্রী বিতরণ শুরু শেরপুরের নালিতাবাড়িতে আওয়ামী লীগের দু প্রার্থী সমর্থকদের সংঘর্ষ টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারল অস্ট্রেলিয়া রেকর্ড করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ইংল্যান্ডের আগামী বাইশ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ব্যালট পেপার সহ যাবতীয় নির্বাচন সামগ্রী বিতরণ শুরু হয়েছে রাজধানী পাঁচটি প্রেস থেকে জেলা পর্যায়ে হচ্ছে এসব সামগ্রী প্রহরায় ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এসব ব্যালট তিনটি পদে প্রথম ধাপে প্রায় এক কোটি ত্রিশ লাখের বেশি ভোটারের বিপরীতে প্রায় চার কোটি ব্যালট পেপার পাঠানো হচ্ছে বিজি প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস বিএমটিএফ ও আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হয়েছে এসব ব্যালট প্রথম ধাপের ইউপি নির্বাচনে একশো ইউনিয়নের ব্যালট ছাপানোর দায়িত্ব পেয়েছে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস শেরপুরের নালিতাবাড়ির রামচন্দ্রকূড়া ইউনিয়নের বৈশাখী বাজারে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুপক্ষের দুজন আহত ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে গত সতেরো মার্চ বৃহস্পতিবার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকূড়া ইউনিয়নের বৈশাখী বাজারে একই স্থানে আওয়ামী লীগ প্রার্থী আমান বাদশার নৌকা মার্কার সমর্থনে ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোশেদ আলম খোকার মোটরসাইকেল মার্কার সমর্থনে পথসভা ডাকায় পুলিশ একশো ধারা জারি করে এই ঘটনার জের ধরেই গতকাল উভয় পক্ষে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ টানা চার মাস চেষ্টার পর অবশেষে বেলজিয়াম থেকে আটক করা হল প্যারিসে সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজন সালাব্দে সালাম সহ পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোলাদ একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় অর্জন উল্লেখ করলেও একে নির্মূল করতে অনেক সময় লাগবে বলে মনে করছেন তারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উপকণ্ঠে মেলেন একটি বাড়ি থেকে আটক করা হয় তাদের নিরাপত্তা বাহিনীর অভিযানে পায়ে গুলিবিদ্ধ হন ইউরোপের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সালাহব্দে সালাম আটক অপর চারজনের মধ্যে তার পরিবারের সদস্যও রয়েছে গেল মঙ্গলবার বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের একটি ফ্ল্যাটে নিরাপত্তা বাহিনীর অভিযানে সালা সালামের আঙুলের ছাপ পাওয়া যায় তাকে আটকের ক্ষেত্রে এই ঘটনাটি বিশেষ ভূমিকা রাখে গত বছরের তেরো নভেম্বর প্যারিসে সিরিজ হামলায় অন্তত একশো ত্রিশ জন নিহত হয় সে সময় হামলাকারীদের নিরাপদে ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে সালাব্দ সালাম এবারে ক্লেমন সংবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি টি টোয়েন্টি চমক অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড টুর্নামেন্টের ডার্ক হর্সদের হাতে ভারতের পর এবার শিকার ক্রিকেট পড়াশুক্ত অস্ট্রেলিয়া ধর্মশালা অস্ট্রেলিয়াকে আট সেমিফাইনালের পথে অনেকটাই গেল নিউজিল্যান্ড কিভিদের আট উইকেট একশো বিয়াল্লিশ রানের জবাবে নয় উইকেটে একশো চৌত্রিশ রান করে উজিরা মুম্বাইয়ের টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড করেছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়েছে তারা ধর্মশালার স্লো উইকেটের রান চেজ করা তুলনামূলক কঠিন বলে টস জিতে ব্যাটিং বেছে নেয় ব্ল্যাক ক্যাপসরা ওপেনার মার্টিন গ্যাপটিলের ব্যাটিং ঝড়ে পাওয়ার প্লেতে আটান্ন রান তোলে নিউজিল্যান্ড কিন্তু গ্যাপটিল উনচল্লিশ করে ফিরে গেলে দ্রুত বদলে যায় ম্যাচের দৃশ্যপট কিউদের চেপে ধরে অজি বোলাররা অধিনায়ক উইলিয়ামসন চব্বিশ মুন্দ্র তেইশ ও গ্রান্ট ইলিয়টের সাতাশ রানের সুবাদে নিউজিল্যান্ডের পুঁজি একশো রানের ওপেনার উসমান খাজার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুটা ভালো হয় অস্ট্রেলিয়ার খাজা আটত্রিশ ম্যাক্সওয়েল বাইশ ও মেচেল মার্চ চব্বিশ রানের ইনিংসে লড়াই করলেও কিউিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরাজয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় জয় পায় নিউজিল্যান্ড ম্যাক ক্লেনগান তিনটি উইকেট নেন ওয়াংখের স্টেডিয়ামের প্রথমে ব্যাট করে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে দক্ষিণ আফ্রিকা আমলা আটান্ন ডিকক বান্ন ও ডুমিনির অপরাজিত চুয়ান্ন রানে চার উইকেটের দুশো উনত্রিশ রান করে প্রেটিয়ারা পাল্টা জবাবে জেসন রয় তেতাল্লিশ ও জো রুটের তিরাশি রানের লড়াই জমিয়ে তোলে ইংল্যান্ড উইকেট হারিয়ে ইংলিশরা ফুটবল কোন শোকো করেছে বাফুফে বোধগম্য নয় সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের যদিও নিজেদের অবস্থানে অটল থেকে এর জবাব দিয়েছেন তারা কারো সম্মান হানি নয় ফুটবলের স্বার্থেই কথা বলেছেন দাবি আসলাম ও মানিকের বাহুবের সভাপতি ও কর্তাদের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড আর ফুটবলের দুর্দিনে চট্টগ্রামে ওয়ার্ল্ড এর সেন্টারে বাহুবের বিলাসবহুল ইজিমের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ জামাল মোহাম্মান সহ বেশ কয়েকটি ক্লাব ফুটবল বিশিষ্ট জনদের সাথে সেদিন প্রতিবাদে কণ্ঠ ছিল সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিকের বাক স্বাধীনতার অধিকারে মত প্রকাশ করে বাহুবের চক্ষু সহন দুই ফুটবল সেলিব্রিটি করা হয় শোকোজ কিন্তু বাহুবের সদস্য পদ থেকে পদত্যাগ করা আসলাম ও গত এক বছর বাহুবের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না থাকা কোচ মানিক কোন কোড অফ কন্ডাক্ট ভাঙার ভিত্তিতে শোকজ পেলেন তা জানতে চেয়ে জবাব দিয়েছেন শোকজের আমার পদত্যাগপত্র যদি তারা গ্রহণ করে তখন ওনারা আমাকে শোকাজ করতে পারে কি না পারে এটা কোড অফ কন্টাক্টই বলবে কারোর প্রেস্টিজের হ্যাম্পার হবে কিংবা কারোর সম্মানের হানি হবে এই ধরনের কোনো কটুক্তি আমি আমার মনে হয় আমার বক্তব্য আমি বলি নাই যা কিছু বলা হয় ফুটবলের স্বার্থেই আমরা বলে থাকি এটা কারো ব্যক্তির বিরুদ্ধে না আগামী বছরের মৌসুম এখনও শুরু হয় নাই দলবদল এখনও শুরু হয় নাই তো সেক্ষেত্রে আসলে কোড অফ কন্টাক্টের কী কি আছে ধারায় এতটুকু আমার এখনো জানা নাই তবে বাফুবের ধমকে দমে না গিয়ে ফুটবল সংকট উত্তরণে আরো সোচার হয়েছেন তারা চেয়েছেন ক্রীড়া মোদী প্রধানমন্ত্রী সহযোগিতা আমি একজন সাবেক ফুটবলার জাতীয় ফুটবলার ফুটবলের দূর অবস্থায় আমরা কথা বলবো সেটাই স্বাভাবিক ফুটবলকে বাঁচাবার জন্য হলেও আমাদের আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি এই আসন্ন মানে নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা ফুটবলকে আরও বেটার সার্ভ করবে সেটাই আমার প্রত্যাশা বাট ভোটারদেরকে বলবো সম্মানের সহিত জানাচ্ছি তাদেরকে যে আপনারা ভেবে সবাইকে যাচ করে ভোটটা দিবেন যাতে করে ফুটবলটা বাঁচে ফুটবল সংশ্লিষ্টদের মতে বাহুবের আসন নির্বাচনকে ঘিরে পক্ষে বিপক্ষে দ্বন্দ্বের জের ও কারো ইন্ধনের প্রেক্ষিতেই শোকজ পেয়েছেন মানিক ও আসলাম এখন বাহুবের পরবর্তী ব্যবস্থা দেখার অপেক্ষা তাদের আমরা আমাদের উত্তরটা দিই মানিক মাহমুদ বাংলা ভিশন ঢাকা সংবাদ সংবাদ শেষ করব আজ বিএনপি কাউন্সিল প্রস্তুত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিবর্তন আসছে দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রের যুদ্ধাপরাধীয় খুনিদের মদত দেয়াই বিএনপির চরিত্র ষড়যন্ত্রের মধ্যে সরকারের সততায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী দুদিনেও মেলেনি আইটি বিশেষজ্ঞতার ভিড়ের খোঁজ রিজার্ভ চুরি তদন্তে তিন দেশে যেতে চায় সিআইডি অর্থমন্ত্রীর অপসারণ দাবি গণজাগরণ মঞ্চে রাজধানীর সাম্প্রতিক গ্যাস দুর্ঘটনার জন্য তিতাসি দায়ী অভিমত বিশেষজ্ঞদের বনানীর ক্ষতিগ্রস্ত ভবনকে বসবাসের অযোগ্য ঘোষণা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল দশটায় এর আগে নয়টা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ওই এখন থেকে ডায়ল করুন সিক্স ওয়ান সিক্স নম্বরে এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে